এবার আসি অটো দৌরাত্রের খবরে। গত রবিবার রাস্তা পার হওয়ার সময় অল্পের জন্য বেপরোয়া অটো থেকে রক্ষা পান অন্তঃসত্ত্বা দীপালী পাত্র এবং তার 8 বছরের ছোট মেয়ে অঞ্জলি। প্রতিবাদ করাতে মারধর করা হয় তার স্বামীকে, যদিও অভিযোগ অস্বীকার করছে অটো ইউনিয়ন। গড়িয়ার গঙ্গাজোয়ারা, 8 বছরের মেয়েকে নিয়ে রবিবার রাস্তা পার হচ্ছিলেন অন্তঃসত্ত্বা দীপালী পাত্র। আচমকাই তাকে ধাক্কা মারে একটি অটো। এমন ভাবে আসছে আমার বাচ্চাটা, মানে হয়ে তো ধাক্কা লেগে তো ঠিক আছে, তাহলে একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে উল্টো পাল্টা কথা বলছে, উল্টো পাল্টা কথা বলতে তখন আমার স্বামী যায়। রুখে দাঁড়ান তার স্বামী। কথা কাটাকাটি শুরু হতেই বলরাম বাবুর উপর চড়াও হয় অটো চালক। অভিযোগ, বিধরক মারধর করা হয় তাকে, রেহাই পাননি দীপালীও। অটো দিয়ে বার হয়ে মারছে, আমি যখন থাকাতে যাই আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, দিয়ে আমাকে ফেলে দিতে আমাকে সবাই মিলে তুললো ধরে, অনেক মহিলা ছিল তারা তুললেন। পরদিন ইউনিয়ন অফিসে গিয়ে অভিযুক্ত দুই চালক সঞ্জু হালদার ও মিলন নস্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দীপালীর স্বামী। এতে হিতে বিপরীত হয়, উল্টে দোষারোপ করে বের করে দেওয়া হয় বলরাম বাবুকে। উল্টে পার্টি অফিস থেকে ঘাত ধাক্কা ধরে বের করে দিল, বের করে দিতে বলে যেখানে ঠাকুর করি সেখানেও লাথি মেরে তুলে দেবো। উপায়ান্তর না দেখে সোনারপুর থানায় দুই অটো চালকের বিরুদ্ধে অভিযোগ জানান আক্রান্ত দম্পতি। দীপালীর অভিযোগ মানতে নারাজ অটো ইউনিয়ন, তাদের যুক্তি কোনো মারধরের ঘটনাই ঘটেনি। সম্পূর্ণ মিথ্যে, তা সত্ত্বেও আমরা ওকে 4 দিনের জন্য সাসপেন্ড করেছি এবং আমাদেরকে নানান রকম ওই বুধবার যেদিন ঘটনাটা ঘটেছে রবিবার দিন, সেই রবিবার সন্ধ্যে থেকে নানান রকম হুমকি, রানে মেলে ফেলার হুমকি অবধি দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে সোনারপুর থানা পুলিশ। অভিযুক্ত অটো চালকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক এমনটাই দাবি অন্তঃসত্ত্বার দীপালী পাত্র এবং তার পরিবারের। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা।